খুলনার কয়রা সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকানের সম্পূর্ণ মালামাল ভস্মীভূত হয়েছে এতে দুইটি দোকানের প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা শুক্রবার দুপুর দুইটার দিকে কয়রা বাজারের বাবুর স্যানিটারিজ ও বিসমিল্লা এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে আগুন লাগে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চালু হওয়া কয়রা স্টেশনের ইনচার্জ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিসমিল এন্টারপ্রাইজের মালিক আলহাজ ইয়াকুব আলী জানান আগুনে পুড়ে তার দোকানের প্রায় বারো তেরো লাখ টাকার মালামাল পুড়ে গেছে অন্যদিকে বাবর স্যানিটেশনের মালিক আলহাজ আব্দুল গনি জানান এই অগ্নিকাণ্ডে তার প্রায় সাত আট লাখ টাকার ক্ষতি হয়েছে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা বিপিএম জানান আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও আগুন নিভানোর কাজে অংশ নিয়েছেন